ফাইনালি কথা বলতেছে ডিসকাউন্টের বিষয়ে। লিস্টে যাবে পরপর চল। আসলে আমাদের শোরুমের সার্ভিসটা ভালো, বিধায় অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার এখানে আসে। শোরুমের দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 220 লিটার, এই যে 250 লিটারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উপরে গ্লাস, টেম্পার গ্লাস, এটা কখনো ফাটবে না, ভাঙবে না। ফাইনালি আমাদের একটা ছেল হয়ে গেল, 250 লিটার সুপার রেস্টুরেন্ট। এই যে দেখেন এটার সবকিছু অত্যাধুনিক, 100% হাতর আমাদের গোডাউনে অ্যাভেলেবেল মাল আছে। আমাদের গোডাউন থেকে এটা এখন চলে আসবে, এটা শুধু আমরা ডিসপ্লে করার জন্য রাখছি। ফাইনাল সেল হয়ে গেল আমাদের ফ্রিজটা, গোডাউন থেকে মাল চলে আসতেছে। ফাইনালি আমাদের এটা সেল হয়ে গেল, এখানে বিল রেডি হবে। আসলে এদিকে আমাদের আরেকটা ফ্রিজ রেডি, এটা প্যাকিং চলতেছে এখন, এটা চলে যাবে, এটা এখন চলে যাবে হাতির পুলে। এই যে আমাদের পাইলট চলে আসছে, উনি আসলে ওটাকে পৌঁছাই দিয়ে আসবে হাতির পুলে। তো ওকে ভাইয়া ভালোভাবে যান, কাস্টমারে পৌঁছাই দেন ঠিকভাবে, ঠিক আছে? এর ভিতরে ওয়ারেন্টি কার্ড ফার্ড সব কিছু দেওয়া আছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। এই আমাদের আরেকটা ডেলিভারি চলে যাচ্ছে, আমার এই মোবাইল এটা থাকবে, আমি ডেলিভারি দিব। আমাদের পুরাতন একজন কাস্টমার আসছে, এই জন্য আমরা ওনাদের একটু বেশি অনার করতেছি। আচ্ছা, পুরাতন কাস্টমারদের একটু সম্মান করতে হয়। আমাদের বিল পেপার রেডি, গ্যালারিটা বিকাশে কিছু পেমেন্ট করছে, কিছু হ্যান্ড ক্যাশ, মালটা এখানে ডেলিভারি চলে যাবে 10 নম্বর।